তুমি কে বাবা? আমি ঝিনুক, আপনি কে? আমি বাউল। বাউল? হ্যাঁ বাবা, বাউল। পথে ঘাটে গ্রামে গঞ্জে গান গেয়ে বেড়াই, তাই লোকে আমাকে বলে বাউল। তাহলে বুঝি আপনি পথে ঘাটেই থাকেন, আপনার আপনজন আর কেউ নেই? আছে বাবা, তোমার বয়সী একটা ছোট্ট মেয়ে আছে। আর কি আছে? আর আছে আমার সঙ্গের সাথী এই দোতারা। আপনার মেয়ের নাম কি? মালা। মালা? বা খুব সুন্দর নাম তো। আপনাদের বাড়ি কোন গ্রামে? অনেক দূর, এখান থেকে অনেক দূরের গ্রামে। ও, এত দূর? আপনি যাবেন কি করে? রাত হয়ে গেলে মালা কাঁদবে না? কাঁদবে, কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়বে। মালার মানে? না বাবা, মালার মা মারা গেছে। মাছালা মালা থাকে কি করে? আমি তো মাছালা একদিনও থাকতে পারি না। যার মা বেঁচে নেই সেও থাকতে পারে, তবে বুক ভরা ব্যথা নিয়ে। আচ্ছা, আপনি যদি আজ বাড়িতে না যান, রাতে ঘুমাবেন কোথায়? তা তো জানি না বাবা, যেখানে রাত হয়ে যাবে সেখানেই ঘুমিয়ে পড়ব। তাহলে আজ রাতে আমাদের বাড়ি থাকবেন, আমি আপনার গান শুনব। গান তোমার খুব ভালো লাগে? খুব ভালো লাগে। কিন্তু তোমার বাড়িতে যদি কেউ কিছু বলে? কেউ কিছু বলবে না, আমার মা খুব ভালো। আপনি আসুন আমার সাথে, আসুন আসুন আমার সাথে আসুন। চলো বাবা চলো, আসুন আমার সাথে আসুন। চলো মা, এই নিন। ভগবান তোমার মঙ্গল করো। মা, তোমার ঘর থেকে কোনোদিন খালি হাতে ফিরে যায়নি। ভগবান, এই ঘরকে তুমি চিরদিন সুখী রেখো। আমি এখন আসি মা। আচ্ছা, সখি, আমি একটু উত্তর পাড়ায় যাচ্ছি, ফিরতে আমার একটু রাত হবে, একটা বিচার আছে। কিসের বিচার? পরেশ ওর বউকে সন্দেহ করে, ওর বউ নাকি পরেশের চোখকে ফাঁকি দিয়ে অন্যের সঙ্গে ফষ্টি নষ্টি করে। পরেশ বিবাহ বিচ্ছেদ চায়। শুধু সন্দেহ করে? যাই হোক, যা করবে একটু বুঝে শুনে করো। এমনও তো হতে পারে মেয়েটা নির্দোষ, তার স্বামী যা ভাবছে সব ভুল, সব মিথ্যে। আর যদি সত্যি হয়? যদি সত্যি হয় তাহলে মেয়েটাই পাপী। স্বামীর ঘরকে যে ভালোবাসে না, তার জায়গা ভগবানের কাছেও নেই, স্বামীর কাছেও নেই। আমি চলি। দেখো, বেশি রাত করো না। না মা, দুধটা পুড়ে গেল। মা, দেখো কাকে এনেছি। সুজন আমার বাড়িতে, সুখী এখানে। চেয়েছে কি দেখছো মা? তুমি ওনাকে চিনবে না, রাতে গান শোনাবার জন্য ওনাকে ধরে এনেছি, তুমি আমাদের শিগগিরই খেতে দাও। বংশী। যাই মা। ওনাকে বাইরের ঘরে নিয়ে যাও। আচ্ছা চলুন। বাবা ঝিনুক, ওই বাউলকে তুমি কোথা থেকে ধরে নিয়ে এলে? বটতলায় বসে গান গাইছিল। জানো মা, এই পৃথিবীতে তার দুজন ছাড়া আর কেউ নেই। দুজন ছাড়া কেউ নেই? হ্যাঁ, তার মেয়ে মালা আর তার হাতে দোতারা। মালার মানে? না মা, মালার মা মারা গেছে। বাবা ঝিনু, তুমি তাকে ধরে এনেছো না উনি নিজে নিজে এসেছেন? উনি আসবেন কেন, আমি তাকে ধরে এনেছি, রাতে ঘুমাবার আগে আমি তার গান শুনব। রাতে তার গান শুনবে? হ্যাঁ মা, অনেক বলে রাজি করিয়ে এনেছি, তুমি তাড়াতাড়ি খেতে দাও, আমি আর উনি একসাথে ভাত খাবো। যাও, তুমি মুখ হাত ধুয়ে এসো, যাও বাবা। আচ্ছা মা।
সুজন আজ বাউল হয়েছে, কিন্তু সুজন একদিন দেরি হয়ে গেল, আমি যাই? এখনই চলে যাবে? আর একটু থাকো না? না, কাল আবার আসবো। যাই, ফিরে এসো বলছি। এত সাধনা করে আজ তোমায় পেয়েছি, ফিরে এসো, ফিরে এসো বলছি। না, আসবো না। আরো আরো কথা আছে, শুনে যাও। কি হলো? ও, আসবে না। আচ্ছা ঠিক আছে, এখন তোমায় আরো কিছুক্ষণ কি করে আটকে রাখতে হয় দেখাচ্ছি। কি, একটা সামান্য কলসির জন্য চোখে জল? আচ্ছা বেশ, আমি এক্ষুনি একটা নতুন কলসি কিনে আনছি, কেমন? রতন, কি হয়েছে রতন? একটা কলসি দে তো। টাকা? টাকা পরে দেবো। আরে সুজন এভাবে কোথায় যায়? সখি, 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 সখি গেল কোথায়? চলে গেছে? যাকে, ঘরে ওর সৎ মা, না জানি এতক্ষণ কি কাণ্ড শুরু হয়ে গেছে। হাত থেকে পড়ে ভেঙে গেছে মা। হাত থেকে পড়ে ভেঙে গেছে মা? হাত থেকে পড়ে ভাঙে কি করে শুনি? হ্যাঁ, চুপ করে থাকা না, দাঁড়া। কি করে তুই কলসি ভাঙিস আমি দেখাচ্ছি মজা। হাত থেকে পড়ে ভেঙেছে না, একটা লাঠি দে তো, মোটা দেখে দে, আমি ওকে দেখাচ্ছি মজা। বল বল, কলসি কি করে ভাঙলো বল? হ্যাঁ, তুই কোন নগরের দিকে চেয়েছিলি বল? বল, তুই কোন নগরের দিকে চেয়েছিলি? কি করে ভাঙলো কলসি বল? হ্যাঁ, কোন নগরে চেয়েছিল বল? আরে দূর, কলসি মারো, কোসা না বল, জোরে মারো, জোরে মারো, তাহলে এর সঙ্গেই বুঝি যত কষ্টি নষ্টি, তাই না? ভালোভাবে কথা বলুন, না হলে তোর সঙ্গে ভালোভাবে কথা বলো। কি রে, ভালোভাবে কথা বলো কি? জল আনার বাহানা করে এই উড়নচণ্ডীর সঙ্গে প্রেম করতে যাওয়া, তাই না? তোর বাবা তো মরার সময় আমার হাতে তুলে দিয়ে বেঁচে গেছে, এখন এখন আমার হয়েছে যত জ্বালা, তাই না? আর ওই জ্বালায় ওকে মারতে মারতে মেরে ফেলতে পারলে সব সম্পত্তির মালিক হবে আপনার পেটের ছেলে গোপাল। শুনুন, আমি বেঁচে থাকতে ওর এত বড় সর্বনাশ আমি হতে দেব না। এই কি করবি তুই? আমি আমি ওকে বিয়ে করব। হ্যাঁ, ও মা শুনে যাও, সখীকে বিয়ে করতে যায়। এতক্ষণে কথাটা মুখ দিয়ে ফাঁস করে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি সখীকে বিয়ে করব। হ্যাঁ, আর বিয়ে করে ওর বাবার সমস্ত সম্পত্তির হিসেব আমরা বুঝে নেব। আচ্ছা, তোর সাথে ওকে বিয়ে দিলে তো ছাল নেই কুকুরের বগনা, দুবেলা পেটের ভাত জোটানোর মুরদ নেই, এসেছে রায় বাড়িতে বিয়ে করতে। বলো, যা 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 এখান থেকে। আচ্ছা, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।